দখল দিচ্ছে, বাড়ি সহ নিয়ে নিব, ঝগড়া করছে, দখল দিচ্ছে, বাড়ি ভেঙে দিয়েছে। আর আমরা আসছিলাম, রোড থেকে নামছিলাম, বাড়ি ওরা ঝগড়া করছে, আমাদেরকে ধরে মারলো, ইট হাঁসুয়া বাস মানে যা পেলো সব দিয়ে মারলো, আমার স্বামীকে, আমাকে, চার পাঁচজন ছিল, সবাই খেয়ে খেয়ে ছিল, আর সবাই মারছে, বলছি যে বাঁচাও বাঁচাও, ধরো, কেউ ধরছে না, সবাই মিলে মারছে। ওই যে আমাদের বাড়িটা দখল দিচ্ছে, আমরা নিজের জায়গা কেন দিব? আমরা কষ্ট করে করেছি, আমরা বাড়ি কষ্ট করে করেছি, আমরা তো গরিব মানুষ, আমরা তো ধনী না। ওরা কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। কার নেতৃত্বে ওই যে মাইনুল হক? কে ওটা? কে কে ওটা? কে মেম্বার? কোথাকার মেম্বার? মহিলা সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার। কোন দল করে? কতটা জমি আপনাদের? দু কাঠা, দু কাঠা আছে, পিডব্লিউ সহ আছে। ওনাকে সন্ত্রাসবাদী চলায়? লেগে আছে প্রায় দু বছর থেকে, কিন্তু এই 10-15 দিন থেকে একবারে খুবই অত্যাচার, বাড়ি ভেঙে দিল, মারধর করছে, কাটছে, মানে দিন দুপুরে যাকে মারবে কাটবে ওদেরই রাশ চলছে। আপনারা কি এর আগে পুলিশে জানিয়েছিলেন? এর আগে জানিয়েছিলাম, কিন্তু ও তো ঘুষ খাইয়ে সবই করে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওদের শাস্তি হোক, আমরা যেন ভালো করে চলতে পারি, আমাদের বাচ্চা যেন ভালো করে চলতে পারে। থানায় জানিয়েছেন? এবার থানায় জানিয়েছি, বলল মেডিকেল কলেজে ভর্তি আছে। আপনারা আতঙ্কিত আছেন? হ্যাঁ, আতঙ্ক মানে আমাদের জানটা বেঁচে গেছে এটাই, গোটাই গ্রাম চাইছে যে ওদের শাস্তি হোক। কি আপনারা কি গ্রামে ঢুকতে পারছে না? না, আমরা, ওরা তো যাকে খুশি তাকে মারছে, যার মনে হচ্ছে বাড়ি ভেঙে দিচ্ছে, গাড়ি কিনে নিচ্ছে, সব করছে এগুলো। এখন কয়জন ভর্তি আছে মালদা মেডিকেলে? এখন দুজন ভর্তি আছে, আমার ছোট বাচ্চা, জন্য আমি ভর্তি হতে পাইনি। কি নাম আপনার? আমার নাম শাবনম খাতুন।